একটা কবিতা, একটু পরেই আবার চমক। কবিতাটি কেমিস্ট্রি ভরা, হা হা হো হো হি হি, তারই ফাঁকে কবিতার ছলে মনে গেঁথে গেল হরেক রকম ফর্মুলা। এমনভাবেই পড়াতে নজয় বাবু, ছিপছিপে চেহারা, নাকের একটু নিচে নেমে যাওয়া গোল ফ্রেমের চশমাটি ভেদ করে ফুটে উঠেছে বুদ্ধিদীপ্ত দুটি চোখ। প্রত্যয়ী কণ্ঠস্বরে রসায়ন এবং কবিতার রহস্য ভেদ করে গেছেন 1973 থেকে 2009 অবধি, 36 বছর বড় কম কথা নয়। আরও জরুরি ব্যাপার হলো, 36 বছর ধরে ছাত্র ধারার মাঝে সমানভাবে জনপ্রিয় থাকা বড় কঠিন ব্যাপার, আর সেই কঠিন কাজ অবলীলায় করে গেলেন তিনি। তখন এত ভাববার বয়স নয়, কিন্তু আজ বেশ বুঝি ছাত্র শিক্ষক সম্পর্কের রসায়নটিকেও তিনি সহজিয়া কবিতার ছন্দে মিলিয়ে গেলেন বছরের পর বছর, যা এক বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে এই স্কুলের ইতিহাসে। পথে ঘাটে আচম্বিতে দেখা হলেই জমে যাবে এক টুকরো আড্ডা, কেমন আছিস, কি করছিস থেকে সে আড্ডা হয়তো বাঁক নেবে শচীনের 100তম সেঞ্চুরি অথবা চন্দ্রবিন্দুর সাম্প্রতিকতম অ্যালবামে। ফিরে আসবে হারানো সেই দিনের অনুভূতি, যখন ক্লাসের ফাঁকে করিডোরে ঠিক এমনভাবেই উঠত এমনতর হাজারো গল্পের বেলুন। নিছক রোম্যান্টিকতা নয়, সুযোগ পেলেই ছাত্রদের জানার আগ্রহকে সঞ্জীবিত করে তুলতে লাগে এক খাঁটি শিক্ষাব্রতীর মন। স্যার, আপনার আছে সেই মন, আর তাই আপনি চিরকাল রয়ে গেছেন আমাদের একান্ত আপন। আপনার সুস্থ সুন্দর জীবন কামনা করি। সদস্যবৃন্দ, নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল অ্যালামনি অ্যাসোসিয়েশন, আমার প্রণাম স্যার।